এমন মাঠ ভরা কাশফুলের দেখা মেলে শরৎকালে। আর শরৎ মানেই চারিদিকে শারদীয় দুর্গাপূজার আমেজ। এ যেন পুরনো সব কিছুকে নতুন করে পাওয়া, মর্ত্যলোকের দুর্গতি নাশ করতে কল্যাণের বার্তা নিয়ে দেবী দুর্গা আসেন ভক্তদের মাঝে। তাই সনাতন ধর্মাবলম্বীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই সময়টার জন্য। বর্ণাঢ্য সেই উৎসব আয়োজন নিয়ে বাজলো তোমার আলোর বেনু অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমি তামান্না জেনিফার আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, দেখে নেওয়া যাক আনন্দময়ীর আগমনের সেই আনুষ্ঠানিকতা। অধিষ্ঠাত্রী দেবী দুর্গাকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় চণ্ডী পাঠের মাধ্যমে। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সারাঙ্গী ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর মহালয়ায় শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এদিন দেবদেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। এই শরতেই দশভুজা দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন রামচন্দ্র। তাই আশ্বিনী শুক্লপক্ষে দুর্গতি নাশিনী দেবী দুর্গা স্বামীগৃহ কৈলাস ছেড়ে সপরিবারে পিতৃগৃহ মর্তে আসেন। এজন্য তাঁর পছন্দের বেলতলাতে ষোড়শ উপাচারে কল্পরম্ভ পূজার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় দেবীকে। মানে আসছে ঘোটকে, যাবো ঘোটকে। ঘোটক মানে হলো অশ্ব, ঘোড়া। হ্যাঁ, তো ঘোড়াটা হলো, এটা হলো ভয়াবহ সংকেত আমাদের এই মর্তবাসীদের জন্য। এটা ভয়াবহ সংকেত, বিভিন্ন দুর্যোগী, প্রাণহানি, জলোচ্ছ্বাসে, ফসল হানি, বন্যা, ওই যে ঝড়ঝন্টাতে মানুষের মন উদ্বিগ্ন থাকবে, অস্থিরতা রাখবে, এই এটাই পূর্বাভাস আমাদের। মায়ের নিকট প্রার্থনা করেছি, মা যেন প্রতি বৎসর ন্যায় দেশ জাতির কল্যাণ করেন এবং আমাদের সকলের মঙ্গল করেন, এবং তথা পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন মা সকলের মঙ্গল করেন। বোধন আর মাঙ্গলিক পূজায় ভক্তরা আরাধনা করেন তাঁর। চণ্ডী পাঠ থেকে শুরু করে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের আশীর্বাদ নেন ভক্তরা। বছরে এই উৎসবটাতে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিই, এটা পালন করি, তো সাজগোজ, পূজা, অঞ্জলি, খাওয়া দাওয়া সব মিলিয়ে সবচেয়ে বেশি আনন্দ করি এটাতে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেশের ভালো হোক, এই অমঙ্গল সব দূর হোক,
মানুষের মধ্যে মানবিক গুণটা আসুক, সকলের শান্তি, বিশ্ব শান্তি, সবাই যাতে আমরা সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। আমি যেহেতু একটা স্টুডেন্ট, আমার লেখাপড়ার জন্য অনেক ভালো হয়, আমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। সারা বছর আমরা ওয়েট করে থাকি এই দিনটার জন্য, মা দুর্গার আসার জন্য। চলে গেলে অনেক মন খারাপ। ভগবতীর রূপ আর শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ বলে মনে করতেন ধর্মগুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস। সেই বিশ্বাসে 1901 খ্রিস্টাব্দে কলকাতার বেলুর মঠে প্রথম কুমারী পূজা করেন ভারতীয় দার্শনিক ও ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ। এরপর থেকেই দুর্গাপূজার অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে পালিত হয়ে আসছে কুমারী পূজা। হিন্দু, মুসলিম আর বৌদ্ধ, খ্রিস্টান একই রক্ত, একই প্রাণ, মিলেমিশে থাকবি তোরা, এই আশীর্বাদ করি। সুখে শান্তিতে দেশ তোর এবার যাবে বলি। এই দুর্গা মায় আরেকটি প্রকাশ, মানবী রূপে রক্ত মাংসের শরীরে একটি চেতন বিগ্রহ হচ্ছে কুমারী। কুমারী সর্বশুদ্ধা, সর্বপবিত্রা, সেই জন্যে কুমারীর মধ্যে আমরা জগজ্জননীর সর্বাধিক প্রকাশ দেখতে পাই। কুমারী পূজা মাতৃভাবে ঈশ্বরের আরাধনা মনে করে মূলত 1-16 বছরের অজাত পুষ্প, সুলক্ষণা, ব্রাহ্মণ অবিবাহিতা কন্যা বা অন্য গোত্রের কন্যাকে কুমারী বানিয়ে ভিন্ন ভিন্ন নামকরণে পূজা করা হয়। এই আয়োজন চলে ঢাকার বাইরের বিভিন্ন এলাকাতেও। ঢাকার বাইরে উপশহরগুলোয় পুজোর আয়োজনটা অনেক জাঁকজমকের। দিনভর প্রার্থনা, প্রসাদ বিতরণ, বাজনার তালে তালে নিবেদন করা আরতি, সব মিলিয়ে প্রতিদিনের উৎসব হয়ে ওঠে অভূতপূর্ব। শহরী উৎসবের গণ্ডি ছাড়িয়ে গ্রামের মেঠোপথেও এই আনন্দ আয়োজনের রেশ। দুপুর গড়াতেই মণ্ডপগুলোর ঢল নামে দর্শনার্থীদের। পাড়ায় পাড়ায় ঘুরে ঠাকুর দেখার আনন্দই শুধু নয়, মৃন্ময়ী প্রতিমার মধ্য দিয়ে চিন্ময়ী ব্রহ্মশক্তিকেও দর্শন করেন ভক্তরা। প্রতিদিন পূজা মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। এদিকে সময়ের সাথে মণ্ডপের মঞ্চসজ্জা, আলোকসজ্জা, তরুণ আর প্রতিমা সজ্জায় আসে বিবর্তন। ঐতিহ্য ও সংস্কৃতির পরিপূরক হয়ে ওঠা এই উৎসব যেন শিহরণ জাগায় মনে। ছোটবেলায় পুজো মানে কি বাদ,
ঢাক এর শব্দ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে, বড় আমাদের যান্ত্রিক যে ইনস্ট্রুমেন্টগুলো তার ব্যবহার, এটাকে আমি অবশ্যই বলবো, স্বাগতই জানাবো। কেননা আমার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে আমার এটাও সামাজিকভাবে চাহিদা তৈরি হচ্ছে বলে সেটাকে আমাকে স্বাগত জানাতে হবে। তাই ছোটবেলার আনন্দের যে জায়গাটা সেটা কিন্তু অমলিন কখনো হয় না। একসময় যেমন আমরা কারুপণ্য শিল্পের সাথে যুক্ত হয়ে আমাদের প্রতিমার সেটিংসটা সেভাবে তৈরি করেছি, এখন সেখানে নতুন ডাইমেনশন চলে আসছে। যেমন আমি দিতে পারি যে আমার দেশপ্রেমের মাতৃত্বের একটা পরিচয়ের সূত্র আমরা প্রতিমার পেছনেও রেখে সে দেশের পরিচয়ের সূত্রে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করে সে প্রতিমার মণ্ডপটা তৈরি করছি। এইটুকু মাথায় রাখা উচিত যে আমার রুচি আমার ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন আমি বেরিয়ে না যাই। রাজধানীর বিভিন্ন এলাকার মতো কারওয়ান বাজারে মিডিয়া পাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানুষ বর্তমানে বাংলাদেশে এমন একটা সাম্প্রদায়িক সম্প্রীতির সময় বসবাস করছে যখন মানুষ নির্বিঘ্নে পূজা করতে পারছে, এবং পারছে বলেই পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমানরা সহ সবাই কিন্তু পূজা মণ্ডপে যাচ্ছে, সবাই একসাথে পূজা দেখতে আসছে। আরতির সময় হাজার হাজার লোক আরতি পূজা দেখছে, আরতি করছে, সেই সাথে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, সেখানে গান শুনতে সবাই যাচ্ছে, যখন প্রসাদ বিতরণ হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে। এই যে একটা মহানন্দ, মহামিলন, এই মহামিলনে মহোৎসবে আজকে বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছে। বিজয়া দশমীতে দেবী দুর্গার দশমী বিহিত পূজা সমাপন ও পূজান্তে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। এ সময় রীতি অনুযায়ী বিবাহিত হিন্দু নারীরা দেবীর কপাল ও পায়ে সিঁদুর পরিয়ে দেন। স্বামী সন্তানের মঙ্গল এবং দীর্ঘ বিবাহিত জীবনে সমৃদ্ধি কামনা করে একে অপরকে রাঙিয়ে দেন সিঁদুরে। অঞ্জলি থেকে আরতি, আগমনী থেকে আসে ভাসানের সময়, ঢাকের বাদ্যে বেজে ওঠে বিদায়ের সুর, অনাবিল এই মুহূর্তের জন্য অপেক্ষা আরেক শরতের। বোধন থেকে বিসর্জনের পুরোটা সময় মায়ের কাছে প্রার্থনা, মনে প্রাণে ভালো থাকুক সবাই। সময় গড়িয়ে দেবীর বিদায়ের ক্ষণে বেজে ওঠে বিষাদের সুর, ঢাক ঢোল শঙ্খ কাঁসরের বাজনার তালে তালে সব বিভেদ ভুলে মাকে বিদায় দিতে আয়োজন করা হয় বিজয়া শোভাযাত্রা। গঙ্গার ঘাটে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য। ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে শানের সুরে বিদায় নেন দেবী। ঘোড়ায় চড়ে মর্তে এসেছেন দুর্গা, ঘোড়ায় চড়েই ফিরে যান কৈলাসে। বিদায় বেলায় পুণ্যার্থীদের প্রার্থনা যেন সবার মনস্কামনা পূর্ণ হয়, এমনি শান্তির আশ্বাস নিয়ে আমি তামান্না জেনিফার বিদায় নিচ্ছি বাজলো তোমার আলোর বেনু অনুষ্ঠান থেকে। ভালো থাকবেন সবাই।